আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আমি ছোট্ট একটা কি বলবো স্কিন কেয়ার বলতে পারেন বা স্কিনের যে আমি কিভাবে আমার যত্ন নিই সেটার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আসলে বেসিক্যালি আমার ওরকম স্কিন সম্পর্কে বা স্কিনে কি দিতে হয় বা কী না দিতে ওর কোনো আইডিয়া নেই বাট অনেকেরই একটা কোয়েশ্চেন রেহেনা আপু তোমার স্কিন এত গ্লো কী করে তুমি দিন দিন এত গ্লোয়িং কীভাবে হচ্ছ তো এটা নিয়ে আমাকে একটা ভিডিও বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে প্লিজ তোমার কীভাবে তুমি এতটা গ্লোয়িং করো তো এটার অনেকেই বলেছে তো বিশেষ করে শ্রাবণী গ্যালারির শ্রাবণী দিই বলেছে এই জিনিসটা যে রেহেনা আপু তুমি দিন দিন এত কীভাবে সুন্দর হচ্ছ আমি সুন্দর কি না আমি জানি না বাট হ্যাঁ আমার স্কিন আগে থেকে অনেক সুন্দর অনেকটা কারণ আমার স্কিনের কিছু স্পট ছিল সানমান ছিল তো এখন কিন্তু আমার স্কিনে মোটামুটি কোনো সানবান নেই ঠিক আছে তো সেই স্কিন কীভাবে আমি স্কিনের যত্নটা নেই অনেকে আছে নাইট ক্রিম ইউজ করে অনেকেই সে ডে ক্রিম ইউজ করে আমি কোনো রকমের নাইট ক্রিম ইউজ করি না আমার আসলে হয়ে ওঠে না আমি দেখা যায় একদিন দে একদিন দেই না বাট আগে আমি মুখেও কোনোরকম ক্রিম ইউজ করতাম না বাট ইদানিং একটু মশ্চারাইজারটাই ইউজ করি নেভিয়া মশ্চারাইজারটা ইউজ করি আর লাস্ট দশ পনেরো দিন ধরে আমি একটা ফেয়ার ইউজ করছি যেটা আমি জীবনেও করিনি যাই হোক তো আমি রাতের বেলা একটা জিনিস ইউজ করি তিনটা জিনিস মিক্স করে জাস্ট একটা কি বলবো এটাকে প্যাকও বলা যায় না বা একটা ছোটো ক্রিমের মতো ইউজ করি আপনারা যেভাবে নাম দেন আসলে ওই যে বললাম না আমি আসলে বিউটিশিয়ান না তাই ওরকম ডেফিনেশান নিয়ে কিছু বলতে পারছি না তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যেটার কারণে আমার স্কিনটা এতটা গ্লোয়িং মার্শাল্লা যেটা সত্যি কথা আমি নিজে খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা আমি নিজে নিজে এই জিনিসটা করি কারণ আমার স্কিনটা হচ্ছে আগে ছিল খুবই অয়েলি বাট এখন হচ্ছে অয়েলি এবং ড্রাই মিক্সড স্কিন বলা যায় তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি যে আমি কি কি ইউজ করি দেখাই চলে হচ্ছে গোলাপ জল অ্যালোভেরা অ্যালোভেরা গোলাপ জল এগুলো আমাদের প্রায় সবার বাসায় থাকা একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল এই যে এই যে এটাতে একটা আছে ক্যাপসুল একটা আছে জেল দুইটাই ইউজ করা যায় আমি দুইটাই করি যখন যেটা পাই সেটাই করি তো ভিটামিন ই ক্যাপসুলটার ব্যাপারে আমাকে পম্পাদি বলেছিল ম্যাগলোয়িথ পম্পা যার ভিডিও তো অনেক রেমেডি পাওয়া যায় তো বলেছিল অনেক আগে তখন আমি ইউজ করিনি বাট রিসেন্টলি লাস্ট দু তিন মাস ধরে আমি এই তিনটা জিনিস ইউজ করছি যার কারণে আমার মার্শাল আমার স্কিনটা একদম দাগমুক্ত হয়ে গেছে তো কিভাবে ইউজ করছি সেটা আপনাদেরকে দেখাবো একটু আগে যেহেতু আমি মেকআপ রিমুভ করেছি আমার স্কিনটা ক্লিন আমি এখনই ক্লিন করে এসছি মুখ দিয়ে এসছি আমি কোনো ফেসওয়াশ ইউজ করি না বিয়ের আগে আমি একটা ফেসওয়াশ ইউজ করতাম সেটা হচ্ছে জনসন পিএইচ পয়েন্ট ওটা এখন নেই তো এখন আমি সাবানটা ইউজ করি আর বেশিরভাগ সময় কফিটা ইউজ করি ওটাও একদিন শেয়ার করব এই যে গোলাপ জলটা আমি ফার্স্টে পুরো মুখে দিয়ে নিব পুরো মুখে আমি গোলাপ জলটা অ্যাপ্লাই করে নেব এই যে পুরো মুখে আমি গোলাপ জলটা ইউজ করে নিয়েছি আসলে রোজ ওয়াটারটা কিন্তু খুবই ভালো এটা আমি আগে ইউজ করতাম না বুঝতে পারিনি বাট এখন ইউজ করে বুঝতে পারি তো পুরো মুখে আমি এটা এই যে ইউজ করে নিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে একটা এই যে ই ক্যাপসুল ছিঁড়ে দিতে এই যে হাতের তালুতে একটাই নিই একটাতেই হয়ে যায় আমার আর হচ্ছে একটু এই যে অ্যালোভেরা জেল জাস্ট সামান্য এটা আমি এইভাবে ভালো করেই দেখেন একটা মানে জেল ফ্রম একটা ক্রিমের মতো হয়ে যায় দেখেন একদম মানে মশ্চারাইজারের মতো হয়ে যায় পুরো যেন একটা মশ্চারাইজার ওই যে বললাম আমি আসলে বিউটিশিয়ান না বা স্কিন কেয়ারের অত কিছু আমি বুঝি না আমি আমার মতো করে বললাম এবং আমার মতো করে আমি আপনাদের দেখালাম এই যে এটা ভালো করে মাসাজ করে নিতে হবে যাতে স্কিন একদম স্কিনে অবজার্ভ হয়ে যায় খুবই ভালো সকালে উঠে যখন আপনি ফেসওয়াশ বা সাবান দিয়ে বা এমনি ক্লিন করবেন এত একটি স্মুদি ভাব আপনার ফেসে আসবে বলার বাইরে খুবই সুন্দর একটা গ্লোয়িং স্কিন পাবেন খুবই ভালো এটা দেখেছেন খুবই ভালো সোপ করে নিয়েছে এই যে এটা যখন সকালে আমি ক্লিন করব স্কিন তখন আমার স্কিনটা একদমই স্মুথ হয়ে যাবে এটা আপনারা উইন্টারেও ইউজ করতে পারবেন সামারও ইউজ করতে পারবেন যে কোনো সিজনে এবং যে কোনো স্কিনে আমি বলবো অয়েলি স্কিনও এটা আপনারা ইউজ করতে পারবেন কারণ আমি ওই যে শুরুতেই বললাম যে আমার অয়েলি স্কিন ছিল এক সময় ইউজ করতে পারেন কোনো রকমের দাগ থাকবে না দেখেন আশা করছি আমার রেমেডিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট